जामिनी डायनी तार पुरो शक्ति संचय करे निले कार भेतर थेके आरेकटा जामिनी डायनी बेरिये आसे अन्येर घरे चापे एवं एइभावे तार आस्ते आस्ते परिवार बेड़े उठे। जामिनी डायनी अदृश्य थाके ताई ताके देखते पावा जाए ना, से आछे ना नेई किछुई बोझा जाए ना, से निजे थेके देखा ना दिले ताके देखाई जाए ना। এত কিছু হয়ে গেল আমি আর সাথে কিছু জানতে পারলাম না। সে জানেনি একদিক দিয়ে ভালোই হয়েছে, নালে কি হতো, মা আরো গন্ডগোল পাকিয়ে দিত। না মানে মেজ জেঠিমা না আছে শুনলে মা খুশি হতো। দিশা আমি বলেছি না মায়াকে নিয়ে এই বাড়িতে আর কথা হবে না। সরি আই দিদি আস্তে খা না। খুব ভালো হচ্ছে, খুব ভালো রিদ্ধি আস্তে খা। বাবা দারুণ হচ্ছে, খুব ভালো খাও। হ্যাঁ ঠিক আছে কিন্তু আস্তে খা, গলায় আটকে যাবে। আমাকে নিয়ে যাও। মিশনি রিদ্ধি তো দুজনের খাবার খেয়ে নিচ্ছে। গোপাল যখন আমার পেটে ছিল আমি তখন এরকমই খেতাম। ঈশানী তখন তুমি দুজনের খাবার খেতে আর ও কার খাবার খাচ্ছে। আগে মুক্তি দে না বাবা, মুক্তি দাও না, আর চাকরি আছে যাও না। আয়ুষ আমি আগের থেকে অনেকটা বেটার ফিল করছি। থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। আমি আমি চলে যাচ্ছি। ইয়েস প্লিজ। আয়ুষ আমি আমি যেটা করেছি সেটা আমি ডিফেন্ড করব না, বাট বিলিভ মি আয়ুষ আমি যেটা করেছি সেটা আমি করিনি, মায়া বশ করে আমাকে করিয়েছে। প্লিজ বিলিভ মি। ঈশানী আমাকে ক্ষমা করে দিও। ঈশানী আমি বলছি যে আমি আমি যাওয়ার আগে
একবার একটু গোপালকে আদর করতে পারি প্লিজ? একবার যদি আমাকে পারমিশন দাও প্লিজ। থ্যাংক ইউ। গোপালকে আদর করার পারমিশন কেন দিলে তুমি? আয়ুষ, ওর মনটা কিন্তু খারাপ নয়। দেখো, ওর যদি মন খারাপ হতো তাহলে ও এখানে থেকে যেতে চাইতো, এখান থেকে চলে যাওয়ার কথা একবারও বলতো না। আর টিনা সত্যি গোপালকে খুব ভালোবাসে। আমি আসি শোনা, খুব তাড়াতাড়ি তুমি কথা বলতে শিখবে কিন্তু, তারপর আমি এসে অনেক গল্প করব। খুব ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে তো? না শোনা, আমি চাইলেও এখানে থাকতে পারবো না, আমাকে তো চলে যেতেই হবে। টিনার মাথার পাকা চুল, ইশানি, লুক, এটা কোনো মহিলার মাথার পাকা চুল, এটা এখানে আটকে ছিল। কিন্তু এই পাকা চুলটা এখানে এলো কি করে? উড়ে এসেছে হয়তো, এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? কোথা থেকে উড়ে আসবে আয়ুষ? আমাদের মাথায় থাকলে না উড়ে আসবে? আমার মনে হচ্ছে এ বাড়িতে আবার কোনো অশুভ শক্তি ঢুকেছে। এটা তুমি কি বলছো টিনা? আন্টি, আশেপাশে কোনো অশুভ শক্তি থাকলে আগে বুঝতে পারবে কিন্তু ডাইনি যা। আই এম শিওর যে এ বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। সেটা নিয়ে মাথা না ঘামালেই হয় না আয়ুষ? আমি জানি তোমরা আমার উপর সবাই রেগে আছো, তা সত্ত্বেও তোমরা আমাকে বাড়িতে নিয়ে এসেছো, আমাকে সুস্থ করেছো। এরপরেও
এরপরেও যদি আমি তোমাদের বিপদ থেকে সাবধান না করি তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। প্লিজ আয়ুষ, অন্তত গোপালের কথা ভেবে আমাকে কটা দিন এখানে থাকতে দাও। আমি জানতাম এটা হবে, আই নিউ ইট। ডাইনিকে বাড়িতে আনা খুব সহজ, ইশান বাড়ি থেকে তাড়ানো খুব কঠিন। আয়ুষ, আয়ুষ, আমি কিন্তু এখানে শুধু গোপালের জন্য থাকতে চাই। আয়ুষ এ বাড়িতে অশুভ শক্তি ঢুকেছে আর সে গোপালের ক্ষতি করতে চায়। প্লিজ আয়ুষ, প্লিজ আমাকে আমাকে এখানে থাকতে দাও, প্লিজ। হ্যাঁ, বাড়িতে অশুভ শক্তি আছে আর সেই অশুভ শক্তি হলো তুমি। প্লিজ বিলিভ মি, এ বাড়িতে অশুভ শক্তি আছে। ঈশানী, তুমি তো মা, আর মায়ের কাছে নিজের সন্তানের চেয়ে দামি জিনিস আর কিচ্ছু হতে পারে না। প্লিজ ঈশানী, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। ইউ নো ঈশানী, আমি যখন গোপালের কাছে গিয়ে বললাম যে এবার আসি, গোপাল আমার আঙুলটা চেপে ধরেছিল। খুব ভালো থাকবে, হ্যাঁ ভালো থাকবে তো। তার মানে ও চাই যে এ বাড়িতে আমি কিছুদিন থেকে যাই। টিনা, আয়ুষ তোমার উপর খুব রেগে আছে। আমি জানি ঈশানী, আয়ুষ আমার উপর খুব রেগে আছে, তার জন্যই আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আন্টি, প্লিজ। টিনাকে বাড়িতে এনে তোমরা খুব বড় ভুল করেছো ঈশানী। একটা ডাইনি যেতে না যেতে আর একটা ডাইনিকে নিয়ে চলে এলে। টিনাকে মায়ের সাথে গুলিও না আয়ুষ, আর মায়ের বসে গিয়ে তুমিও অনেক কিছু করেছিলে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সাদা চুলটা আমরা সবাই দেখেছি, তাই আমার মনে হয় টিনার সন্দেহ একেবারেই ঠিক। আচ্ছা ঈশানী, চুল তো যে কোনো জায়গা থেকে উড়ে আসতে পারে। 20 তলার ওপর কোথা থেকে উড়ে আসবে আয়ুষ? তাছাড়া গোপাল যখন টিনাকে এখানে রাখতে চেয়েছে, তখন টিনাকে এই বাড়িতে রাখার ডিসিশনটা একদম ঠিক, কারণ গোপাল খুব ভালো করে জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। দেখো ঈশান, তুমি নিজেকে ডিফেন্ড করার জন্য গোপালকে ইউজ করো না। মানে হোয়াট ডু ইউ মিন আয়ুষ? আমি গোপালকে ইউজ করি না, মানে আমি সেটা বলতে চাই। তো কি বলতে চেয়েছো? গোপাল, না বাবা, কাঁদে না, কাঁদে না।
এই তো মাম্মা কাঁদে না, কাঁদে দিলে তো ছেলেটাকে। আমি? তুমি টিনা টিনা করে আমার মাথা খারাপ করে দিলে আর আমি কাঁদালাম, বাহ। শুরু কে করেছিল, মানে কথাটা কে তুলেছিল? সরি, গোপাল কি রে, একটা জোক শুনবি? হ্যাঁ শোন তাহলে। একদিন একটা হাতি তার বিয়েতে পিঁপড়েকে ইনভাইট করেছিল, তারপর তার অনেক, হ্যাঁ সে ওইটুকু একটা বাচ্চা হাতির বিয়ের গল্প শুনবে, সেটাও বুঝবেও, তাই না? গোপাল, তোমার বাবা এত সুন্দর সুন্দর জোকস বলতে পারে যে তাতে আমাদের হাসি তো পায়ই না, উল্টে আরো বেশি কান্না পায়। রাইট, তাহলে তুমি হাসাও, ওকে তুমি হাসো। তুমি কিন্তু আবার ঝগড়া করছো আমার সাথে আয়ুষ। ওরে বাবারে, এত কাঁদে না, এত কাঁদে না, বাস বাস নেবে না, না না পছন্দ না। আচ্ছা তাহলে এটা, সরো সরো সরো। তোমার ভালো লাগে যখন বাবার চোখ গ্লো করে? এটা তোমার বাবার মার ভালোবাসা, যখন তোমার বাবা তোমার মাকে ভালোবাসে তখন বাবার চোখ গ্লো করে, আর বাবা সব সময় মাকে ভালোবাসে। এই যামিনী ডাইনি সম্পর্কে যত পড়ছি না তত আমার ভেতরে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন আসছে, প্রশ্ন বান, পুরো প্রশ্নের হরপা বান। যেমন যেমন ধরো এই এখানেই লেখা আছে, যামিনী ডাইনির চুল সাদা হয়, পুরো সাদা, তো সে যার কাঁধে চেপে বসে তার থেকে রক্ত চুষে খায়, আর না রক্ত না রক্ত না, এটা কী খায় যেন, যৌবন, যৌবন শক্তি শুষে নেয়, আর যত যৌবন শক্তি টানে তার চুল তত কালো হতে থাকে। আমার একটা প্রশ্ন, যদি তোমার চুলই কালো কলানোর থাকে তাহলে একটা সাধারণ নিরীহ মানুষের জীবন বরবাদ করে কি লাভ? হ্যাঁ ওয়াই নেশন ওয়ান্স টু নো, তার থেকে 10 টাকা দিয়ে দোকানে গিয়ে হেয়ার ড্রায়ার কেনো না, চুলে লাগাও, 10 মিনিটে চুল কালো হয়ে যাবে। কি ঠিক বললাম না? ওয়াও। আচ্ছা ভাস্কর, তোমার মাথায় এই প্রশ্নগুলো আসে কোথা থেকে বলো তো? এরপর যখন যামিনী ডাইনি তোমার কাঁধে ভর করবে না,
তখন ওকে গিয়ে অ্যাডভাইসটা দেবে ওকে ইডিয়েট একটা চলো 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 পাল্টা।